প্রিয় বন্ধুরা, আপনারা হয়তো অনেক সুন্দর সুন্দর পাখি দেখেছেন বা তাদের লাইফ স্টোরিও শুনেছেন, কিন্তু পৃথিবীতে এমন কিছু পাখি রয়েছে যেগুলো দেখতে সুন্দর না হলেও তাদের এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যা দেখলে আপনি সত্যি অবাক হবেন। আজ আমি আপনাদেরকে বলবো এমন একটি পাখির কথা যেটি দেখতে সুন্দর না হলেও এই পাখিটির এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যা দেখে আপনি সত্যি মুগ্ধ হবেন। এটি একটি অদ্ভুত সামুদ্রিক পাখি যার নাম পিগ্রেট বার্ড। এদের জীবন আচরণ অনন্য, রহস্যে ভরপুর, নানা রকমের ব্যতিক্রম আর অনন্য আচরণের কারণে সাধারণত যে কোনো পাখির সাথে এর তুলনা করা যাবে না। পুরুষ ও নারী পাখিদের মধ্যে রয়েছে বড় ধরনের পার্থক্য। পুরুষের গলাটি দেখতে একটি পুলানো বেলুনের মতো, এর রং টকটকে লাল, প্রাপ্তবয়স্ক হলে এর উজ্জ্বলতা আরও বাড়ে, সূর্যের আলো পড়লে গলা রক্তবর্ণ ধারণ করে, গলার নিচের অংশ সাদা, পাখায় বাদামি রং এর ব্যান্ড। এ পাখিটি যখন খাবার গ্রহণ করে তখন তাদের গলাটি আরও ফুলে যায়, তখন এদের নিচের দিকে ঠোঁট নামাতে অনেক কষ্ট হয়, তাই বাধ্য হয়ে উপরের দিকে মাথা তুলে রাখতে হয়। তাছাড়াও এই পাখিটির গলা তার দেহের তুলনায় বেশি ফুলে যায়, তখন এদের দেখতে খুবই অদ্ভুত লাগে। এই পাখির সম্পর্কে আরও কিছু তথ্য জানা যায়, তা হলো এই পাখিটি নাকি উড়ন্ত অবস্থায় ঘুমিয়ে যায়, মানে ঘুমানোর জন্য এদের বাসায় আসার প্রয়োজন হয় না, কিন্তু এ তথ্যের কোনো ভিত্তি নেই, কারণ এই পাখিটি একটু বেশি উড়ে, মাইলের পর মাইল তারা উড়ন্ত অবস্থায় কাটিয়ে দেয়। বিজ্ঞানীরা বলেন এ পাখিটির যদি প্রজনন ক্ষমতা না থাকতো তাহলে এরা মাটিতে বা বাসায় আসার প্রয়োজন মনে করত না। পিগ্রেট বার্ড সৃষ্টিকর্তার এক অপরূপ নিদর্শন। সামুদ্রিক পাখি এটি, কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য, এরা সাঁতরাতে পারে না। বিজ্ঞানীরা বলেন দেহ কাঠামোর অসামঞ্জস্যতার জন্য পিগ্রেট বার্ড সাঁতরাতে এমনকি পানিতে নামতেও পারে না। সামুদ্রিক এ পাখিটির জীবন আচরণ আরও বিপরীত ও রহস্যময় আচরণ দেখা যায়। কেবলমাত্র আল্লাহ পাকি জানেন এ পাখিটির অনন্য বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলির কারণ কি। স্ত্রী পুরুষ পাখিদের মধ্যে বিস্তর পার্থক্য দেখা যায়। পুরুষ পাখিগুলি বড়ই অদ্ভুত, গলার নিচে বিরাট থলি, টান টান এ বর্মিল বেলুনের দ্বারা স্ত্রী পাখিগুলোকে আকর্ষণ করে। আবার অনেকেই এ পাখিটির নাম রেড ব্রেস্টেড বলে থাকে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। প্রিয় দর্শক, নিয়মিত এ ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। ফিরে আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।